হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন আমি রেডি হয়ে গেছি মেহেন্দি পড়ানোর জন্য, বা আমি মেহেন্দি পড়াতে যাব। তো আমি মেহেন্দি পড়াতে যাব, আমাকে তোমরা অলরেডি মোটামুটি জানো যে আমাকে দীপা, সুদীপা আমার যে একটা বোন হয়, ওর পার্লার আছে। তো ওর পার্লারের থেকেই মেহেন্দির কিছু কাজের অর্ডার আছে। তো তো সেই মেহেন্দির কাজের অর্ডার এসেছে, আজকে আমার মেহেন্দি পরানো রয়েছে। তো আজকে মেহেন্দির কী ডিজাইন করছি বা কোথায় গিয়ে মেহেন্দিটা পরাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আমার পুরো ভিডিওর সাথে থাকো। আমি চলে এসেছি এই যে ভার্গব মেকআপ স্টুডিও লেডিস বিউটি পার্লারে। এটা হচ্ছে দীপার আরেকটা যে শাখা রয়েছে সেখানে চলে এসেছি। তো চলো, আমার ক্লায়েন্ট আমাকে ফোন করলো যে চলে এসেছে, এখন তাড়াতাড়ি যাই। এটা হচ্ছে দীপার সেই সেকেন্ড আরেকটা যে ব্রাঞ্চ রয়েছে সেটা হচ্ছে থানা মোড়ে কাছড়াপাড়া পিসি চন্দ্র জুয়েলার্সের অপোজিটে। এর বাইরে থেকে তো দেখালাম লুকটা, তো এটা ভেতরের পজিশন। আমি এখানটাতে মেহেন্দি পরাবো যেহেতু এখানটাতে আলো রয়েছে, আর ফ্যানটা আমি দেওয়ার চেষ্টা করছি। তুমি আসো এখানে বসো। তো যে মেহেন্দি পরবে ও অনেকক্ষণ আগে থেকে ওয়েট করছিলো। তো এ হচ্ছে মেহেন্দি পরবে। তো কি মেহেন্দি পরাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকো। এখন একটা হাতের হয়েছে, এখন আর একটা হাতে বাকি রয়েছে, এর পেছনেও বাকি রয়েছে। তো আরও কী কী ভিডিও করছি, মানে আরও কী কী ডিজাইন করছি সেটা দেখো। তো এক হাতের উপর পোর্শনে ডিজাইন করার পরে আর কি করব সেটাও আমাকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছিলো। আরও বলছিল যে ও কিছু ভিডিও করবে, যেহেতু তুমিও ভিডিও করছো তাহলে আমাকেও ভিডিওগুলো পাঠাবে, আর কিভাবে আর নতুন যে ডিজাইন করব সেটাও কিভাবে ভিডিও করবে সেটার জন্য আমাকে কিছু কথা বলছিলো। তো এইভাবে অনেক কিছু ওর যা যা বলার ছিল সেগুলো আমি বুঝে নিলাম, তারপরে আমি আমার মতন করে আবার ডিজাইন করতে লেগে গেলাম। তো মেহেন্দি পড়াতে পড়াতে অনেক হাসি মশা করছিলো, কারণ অনেকটাই সময় ও ওর অনেক রকমের আমরা কথাবার্তা বলছিলাম, আর তার সাথে সাথে আমিও আমার কাজ করে যাচ্ছিলাম, আর আমার ডিজাইন করতে খুবই ভালো লাগে। তো এটাও বলছিলাম যে হ্যাঁ, ভালো লাগে যখন কেউ যদি বলে এসে যে তুমি তোমার মতন করে ডিজাইন করবে, তো তখন খুব ভালো লাগে। সে কলকার ক্ষেত্রে হোক বা কল বা মেহেন্দির ক্ষেত্রে হোক, তখন খুব ভালো লাগে যে নিজের মতন করে একদম বেস্ট দেওয়ার চেষ্টা করি। তো আমিও আমার মতন করে বেস্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, আর ও আমাকে পুরো বলেইছিল যে মেহেন্দিটা আমাকে পুরো সুন্দর করে পরিয়ে দেবে আর ভরাট ভরাট করেই পরাবে। তো আমিও সেইভাবেই আমি আমার মানে সেটা সেই কথা মাথায় রেখে আমি ওকে ভরাট করে হাত জুড়ে ভরাট করে ভালো ভালো কী কী ডিজাইন করা যায়, আমার মাথাতে যা যা ডিজাইন আসলো আমি সেইভাবে ডিজাইনগুলো করার চেষ্টা করছিলাম। তো যেহেতু মানে দু হাত ওপর নিচে ছিল, তো সেই জন্য অনেকটাই সময় লাগছিল। তো আমিও তাই করেছিলাম যে আমিও তো যেহেতু ফোনে স্ট্যান্ড নিয়ে জানি প্রথমেই বললাম, তো তার জন্য আমি ফোনটা দূরে রেখেই আমাদের ভিডিও করছিলাম। যেহেতু আজকে আমি একটা ব্লগের ভিডিও দিচ্ছি, এখানে আমি কোনো ডিজাইনের মানে প্রপার একদম ক্লোজ করে ডিজাইন কিছু দেখাতে পারছি না, যেহেতু আমি একটা পার্লারে এসেছি। প্রথমে বললাম যে যখন আমরা কারোর মানে একটা কাজ করতে যাই তখন আর সেইভাবে ডিজাইন দেখানো সম্ভব হয় না, কারণ তখন একটাই উদ্দেশ্য থাকে কীভাবে ক্লায়েন্টকে ভালোটা দিয়ে, ভালো বেস্ট নিজের পারফরমেন্স বা নিজের ডিজাইনটা দিয়ে ওকে যাতে মানে ক্লায়েন্টকে যাতে খুশি করতে পারি, তো সেই দিকটাতেই বেশি ফোকাসটা থাকে। তাই জন্য আমি সেভাবেই মানে একদম ফোনটা কাছে নিয়ে বা ডিজাইনটা একদম ক্লোজ করে দেখানো সম্ভব হয়নি, এই জন্যই আমি দূর থেকেই ভিডিওটা করেছিলাম। তো যে মেহেন্দি বলছিলো সে খুবই একদমই মানে আমাদের মতনই ছিল, যে একদমই মানে মেহেন্দি পরতে এসে বলে যে তার সাথে একটা স্ট্রিক্ট ব্যবহার বা কোনো অন্য কোনো আচরণ সেরকম না, একদমই আমাদের মতনই ছিল। তাই জন্য নানান রকম আমরা কথা বলছিলাম, মাঝে মাঝে একটু ক্যামেরার দিকে মুখটাও দেখাচ্ছিল, আর অনেকবারও বলেছিলো যে তুমি যখন ভিডিওগুলো করছো তাহলে আমার নাম্বারটা নেবে, আমার নাম্বারে তোমার ভিডিওগুলো পাঠাতে। তো এইভাবেই খুব একটা ঘরোয়া মানে নিজের মানুষের কাছে আমি যেন ডিজাইন করছি সে এরকমই একদম একটা ফিল হচ্ছিলো। তো এইভাবে অনেক অনেকটাই টাইম লেগেছে, দেখো দেখতেই তো পাচ্ছ এক হাতে পরানো হয়ে গেছে আর এক হাতে পরানো হচ্ছে। আর এবার আমিও পুরো একদমই কনসেনট্রেট করেছিলাম যে ডিজাইনটা ঠিকভাবে হয়, আর অনেকক্ষণ ডিজাইনটা করতে হয়েছিল, অনেকটা টাইমও লেগেছিলো যেহেতু পুরো হাতেই করবে। আর ও প্রথমে বলেছিল আমাকে
খুব ভালো করে করে দিতে, আর ও টাকা নিয়ে কোনো ব্যাপার না, যে এরকম যে অল্প ডিজাইন করে দেবো বললো যে অল্প টাকা, বললো আমার টাকার কোনো ব্যাপার না, যে যত ডিজাইন করে দেবে সেই অনুযায়ী আমি টাকা পে করে দেবো। তো আমিও সেইভাবেই পুরো ডিজাইন মানে পুরো হাত জুড়ে ডিজাইন করেছিলাম। আর ও আমাকে বলেছিলো যে যে হাত জুড়ে ডিজাইন করে দেবে। তো আমি যখনই কোনো কারোর কাছে কাউকে ডিজাইন করি তো প্রথমে জিজ্ঞাসা করি তোমার কেমন ডিজাইন দরকার, হালকা ডিজাইন করবে না পুরো হাত জুড়ে ডিজাইন করবে। তো ও আমাকে প্রথমে বলেছিলো যে তোমার যেটা ভালো লাগে সেরকম করবে, কিংবা কিন্তু হাতটা পুরোটা ভরার যেন লাগে। আর ওর খুব বলছিল, আমি জিজ্ঞাসা করেছিলাম তোমার কি কি বিয়েবাড়িতে যাওয়ার আছে যে এত এখন এই সময় মেহেন্দি পড়বে, বললো না আমার নিজেকে সাজতে খুব ভালো লাগে। তো আমিও বললাম হ্যাঁ, নিজে সাজলে মনটাও খুব ভালো লাগে আর খুশি খুশি থাকে। তো এই জন্য আমারও ভালো লাগছিলো যে আমিও প্রায় সময় অনেক সময় এসে যেগুজে থাকি, বা মাঝে মাঝে আমি ভিডিও শ্যুটও অনেক সময় মেহেন্দি ফেহেন্দি পড়ি। তো ও বললো যে হ্যাঁ, কতদিন মেহেন্দিটা থাকে সেটাও জিজ্ঞাসা করছিলো, যে কীভাবে বেশিক্ষণ মেহেন্দিটা স্টে করাতে। তো আমিও বললাম যে মেহেন্দিটাকে ভালোভাবে যদি বেশি দিন রাখতে চাও তাহলে বেশি বাসন মাজা বা সাবান এগুলো বেশি কম কম। একঘেয়েমি অনেকক্ষণ ভিডিও হচ্ছিলো তাই জন্য আমি উঠে গেছিলাম। আর দেখো ফাইনালি আমার ডিজাইন করা হয়ে গেছে, আর সেটা দেখো ভিডিও করে দেখাচ্ছি, একদম ক্লোজ করে দেখাচ্ছি, যেহেতু যখন আমি ডিজাইন করছিলাম একদম কাছে থেকে দেখানো সম্ভব হয়নি, কারণ সবসময় ও লক্ষ্য থাকে যে তাড়াতাড়ি মেহেন্দিটা ডিজাইন কমপ্লিট করব। তো হাতে অনেকটাই টাইম ছিল, মাঝে মাঝে অনেক গল্প করেছি কথা বলেছি। আর দেখো ওপর নিচে ডিজাইনটা একদম কাছে থেকে দেখাচ্ছি যে ডিজাইনটা কী করেছি। তো আমার যদি কাজ তোমাদের ভালো লেগে থাকে তোমরাও আমার কাছে মেহেন্দি ডিজাইন তোমরা করাতে পারো। তো আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।